অ্যাসিড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সকল অ্যাসিডের রাজা বলা হয় সালফেরিক অ্যাসিডকে রাজ অম্ল বলা হয় নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ দুর্বল অ্যাসিড বা জৈব অ্যাসিড জৈব অ্যাসিডের কয়েকটি উদাহরণ হলো অ্যাসিটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড এই অ্যাসিডগুলো দুর্বল অ্যাসিড এগুলোকেই বলা হয় জৈব অ্যাসিড তাহলে সকল অ্যাসিডের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে রাজ অম্ল বলা হয় নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণকে আর দুর্বল অ্যাসিড বা জৈব অ্যাসিড বলা হয় কয়েকটি উদাহরণ হলো অ্যাসিটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড এবার শক্তিশালী অ্যাসিডের কয়েকটি উদাহরণ শক্তিশালী অ্যাসিডের ভিতরে পড়ে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো শক্তিশালী অ্যাসিড এবার বিভিন্ন খাদ্যে বিভিন্ন রকম অ্যাসিড থাকে যেমন বোরহানি বা দয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড আমলকিতে থাকে অকজালিক অ্যাসিড কমলাতে থাকে অ্যাসকোরবিক অ্যাসিড বা ভিটামিন সি লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড আপেলে থাকে ম্যালিক অ্যাসিড টমেটোতে থাকে ম্যালিক অ্যাসিড দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড পেঁপেতে থাকে প্যাপেইন মরিচে থাকে ক্যাপসিন ধুতুরাতে থাকে ডেটুরিন কলায় থাকে লৌহ বাদামে আছে ম্যাগনেশিয়াম পানের রসে আছে মেউসিলেস খেজুরের রসে আছে ফ্রুকটোস কচুতে আছে ক্যালসিয়াম অক্সালেট এবং লৌহ তাহলে এখান থেকে শিখলাম বোরহানি বা দোয়ে আছে ল্যাকটিক অ্যাসিড আমলকিতে অক্সালিক অ্যাসিড কমলাতে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি আছে লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড তেঁতুলে আছে টার্টারিক অ্যাসিড আপেলে আছে ম্যালিক অ্যাসিড টমেটোতে আছে ম্যালিক অ্যাসিড দুধে আছে ল্যাকটিক অ্যাসিড পেপেতে আছে প্যাপেইন মরিচে আছে ক্যাপসিন ধুতরাতে আছে ডেটুরিন কলায় আছে লৌহ বাদামে আছে ম্যাগনেশিয়াম পানের রসে আছে মেউসিলেস খেজুরের রসে আছে ফ্রুক্টোজ কচুতে আছে ক্যালসিয়াম অক্সালেট লৌহ আচ্ছা ভিনেগার ছয় থেকে পাঁচ পার্সেন্ট অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণকে বলা হয় ভিনেগার পিঁপড়ার কামড়ে নিংসৃত হয় ফর্মিক অ্যাসিড মৌমাছি হুল ফুটালে নিংসৃত হয় ফর্মিক অ্যাসিড মেলিটিন অ্যাপামিন বিচ্ছু বলতা হুল ফুটালে প্রচণ্ড জ্বালা হয় হিস্টামিন নামক খারক পদার্থ থাকার কারণে এসব কামড়ের পোড়া নিবারণে ক্যালামিন বা জিঙ্ক কার্বনেট ব্যবহৃত হয় তাহলে অ্যাসিটিক অ্যাসিডের পাঁচ থেকে ছয় পার্সেন্ট জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার আর পিঁপড়ার কামড়ে নিঃসৃত হয় ফর্মিক অ্যাসিড মৌমাছি হুল ফুটালে মিংসৃত হয় ফর্মিক অ্যাসিড মেলিটিন অ্যাপামিন বিচ্ছু বলতা হুল ফুটালে প্রচণ্ড জ্বালা হয় কারণ এখানে হিস্টামিন নামক খারক পদার্থ থাকে এসব কামড়ের জ্বালা পরা নিবারণে ক্যালামিন বা জিঙ্ক কার্বনেট ব্যবহৃত হয় পাকস্থলিতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইসিএল কোমল পানীয় পান করলে হজম তাড়াতাড়ি হয় কারণ সোডিয়াম বাইক বা বেকিং সোডা থাকার কারণে সৌরবিদ্যুৎ তৈরির জন্য সৌর প্যানেলের জন্য বাসা বা বাড়িতে আইপিএস চালানোর জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় তাতে থাকে সালফিউরিক অ্যাসিড সোডিয়াম বেনজয়েড সোডিয়াম ব্যঞ্জয়েড এর কাজ হচ্ছে ফলের রস ফলের শাঁস ইত্যাদি সংরক্ষণে ব্যবহৃত হয় সর্বিক অ্যাসিড দই মিষ্টি পনির মাখন বেকারি সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত হয় সর্বিক অ্যাসিড কালটার আম যাতে দ্রুত না পাকে সেজন্য ব্যবহৃত হয় এটা এক প্রকার হরমোন আম জলপাই সংরক্ষণে ব্যবহৃত হয় ভিনেগার অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহৃত হয় টয়লেট পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড ক্ষারীয় মাটির ক্ষারত্ব দূরকরণে ব্যবহৃত হয় নাইট্রিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড সালফিরিক অ্যাসিডের সার অ্যাসিড ছড়ার শাস্তি যাবজ্জীবত কারাদণ্ড থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে